সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব। সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে পরিবারের আবেদন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি চেয়ে ফের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে তার পরিবার। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর সাজা স্থগিত করে স্থায়ী মুক্তির আবেদনও করা হয়েছে। এরপর জানাবো, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঈদের পরে বড় আন্দোলন চান মুজিবুল হক চুন্নু। দ্রব্যমূল্যের উদ্যোগতি ঠেকাতে সরকারকে বাধ্য করতে প্রয়োজনে ঈদের পর বড় আন্দোলন করার কথা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আর তাতে সায় দিয়ে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জি এম কাদের বলেছেন, আমাদের দায়িত্ব সরকারকে বাধ্য করা, এগুলো অর্থাৎ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য। এদিকে বাশার সাদে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার এক। রাজধানীর খিলক্ষেতে বাশার সাদে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গালিব ২২ নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার রাতে রাজধানীর ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানাবো, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বললেন, নির্বাচন নিয়ে এনডিআইর রিপোর্টে কিছু যায় আসে না আমাদের। এদিকে বগি লাইনচ্যুত হয়ে আহত ১৫, রেল যোগাযোগ বন্ধ। কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। লাইনচ্যুত বগি উল্টে ৩টি বগি দুই ব্যক্তির বাড়ির উপর পড়েছে। অন্য ৭টি বগি অপর লাইনের উপর পড়ে যায়। চট্টগ্রামের সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, গুজরাটে নামাজরত বিদেশি শিক্ষার্থীদের উপর হামলা, আহত ১৫। ভারতের গুজরাটে বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসে নামাজ পড়ার সময় বিদেশি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার ১৬ মার্চ রাতে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছে ৫ বিদেশি শিক্ষার্থী সহ অন্তত ১৫ জন। আহতরা আফগানিস্তান, উজবেকিস্তান এবং আফ্রিকান নাগরিক। খবর ভারতের জাতীয় গণমাধ্যম এনডিটিভির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে পরিবারের আবেদন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি চেয়ে ফের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার পরিবার। একই সঙ্গে সাবেকেই প্রধানমন্ত্রীর সাজা স্থগিত করে স্থায়ী মুক্তির আবেদনও করা হয়েছে। গত ৬ মার্চ পরিবারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম সাত্তার আবেদনে সিটিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন। রোববার সন্ধ্যায় বিষয়টি যোগান্তরকে নিশ্চিত করেছে এবিএম সাত্তার। তিনি বলেন, আবেদনপত্রে ম্যাডামের স্থায়ী মুক্তি, বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে। ম্যাডামের ছোট ভাই শামীম ইস্কন্দর অসুস্থ থাকায় আমি চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দিয়েছি। আবেদনপত্রে শামীম ইস্কন্দর বলেছেন, বেগম খালেদা জিয়ার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বেগম খালেদা জিয়ার জীবন রক্ষায় দরকার দেশের বাইরে চিকিৎসা। জানা যায়, আবেদনপত্রটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে। সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে চিকিৎসার জন্য তার বিদেশে পাঠানোর আইনগত কোনো সুযোগ নেই বলে সূত্র জানিয়েছে। সর্বশেষ গত বছরের ১২ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই মেয়াদ শেষ হচ্ছে ২৪ মার্চ। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, আবেদনের বিষয়ে আইনগত মতামত নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি আইন মন্ত্রণালয়ে এসেছে। সোমবার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রসঙ্গত ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া আরফানেস ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেয় আদালত। সেই থেকে প্রায় ২ বছর জেলে ছিলেন তিনি। পরে মহামারী করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেলে ২০২০ সালের ২৫ মার্চ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দণ্ড স্থগিত করে দুটি শর্তে সরকার নির্বাহী আদেশ তাকে মুক্তি দেওয়া হয়েছিল। প্রথমটি হল তাকে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে, আর দ্বিতীয়টি শর্ত হল তিনি বিদেশে যেতে পারবেন না। তখন করোনা ভাইরাস মহামারীর মতো তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ৬ মাসের জন্য মুক্তি দেওয়া হয়। এরপর থেকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ মাস অন্তর অন্তর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঈদের পরে আন্দোলন চান চুন্নু। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকারকে বাধ্য করতে প্রয়োজনে ঈদের পর আন্দোলন করার কথা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আর তাতে সায় দিয়ে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জি এম কাদের বলেছেন, আমাদের দায়িত্ব সরকারকে বাধ্য করা, এগুলো অর্থাৎ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে, না পারলে জনগণের কোনো সমর্থন পাওয়া যাবে না। রোববার 17 মার্চ সন্ধ্যায় মিরপুর 12 নম্বরে জাতীয় পার্টি ঢাকা উত্তরের আয়োজনে ইফতার এবং দোয়া মাহফিলে জাপান নেতারা এসব কথা বলেছেন। এ সময় চুন্নু বলেন, সিন্ডিকেটের ব্যবসায়ীরা সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জিনিসপত্রের দাম আরো বাড়িয়েছে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সাধারণ মানুষ রমজানে যাতে দিনানিপাত করতে পারে সেই ব্যবস্থা করতে দিন। তিনি বলেন, আপনাদের প্রতারণামূলক কথা মানুষ আর বিশ্বাস করে না। এই সরকার যদি নিত্য প্রয়োজনীয় পণ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না আনতে পারে, তাহলে চেয়ারম্যানকে বলবো ঈদের পরে মানুষের পক্ষে আন্দোলন করা প্রয়োজন। মানুষের পাশে দাঁড়িয়ে এসবের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে সরকারকে বাধ্য করা উচিত, যাতে সরকার জিনিসপত্রের দাম কমাতে বাধ্য হয়। এ সময় জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, সরকারের অনেক ধরনের আশ্বাস আমরা শুনেছি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা নিয়ে অনেক বড় বড় কথা শুনেছি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই, সাধারণ মানুষের নামে দলীয় কিছু নেতাকর্মীকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, গুটি কয়েক মানুষকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সামাজিক ন্যায় বিচার বঞ্চিত মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে, জনগণের ভালো দেখা আমাদের দায়িত্ব। তিনি বলেন, সরকারের দায়িত্ব ছিল এগুলো করা, ওনারা তো করতে পারছেন না, আমাদের দায়িত্ব সরকারকে বাধ্য করা, এগুলো করার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, জনগণের পাশে দাঁড়াতে না পারলে জনগণের কোনো সমর্থন পাওয়া যাবে না, সংগঠন করতে হলে জনসমর্থন দরকার, জনসমর্থনের জন্য সেই রাজনীতি দরকার যেটা জনগণ চায়, সেই রাজনীতি করার প্রস্তুতি নিতে হবে। দেশে অর্থনৈতিক সংকট চলছে উল্লেখ করে জি এম কাদের বলেছেন, সরকারের কাজকর্ম এবং খরচা খরচ দেখে মনে হয় না দেশের মানুষ কষ্টে আছে, ধুমধাম চলছে সবখানে সরকারি কর্মকাণ্ডে, চাকচিক্য চলছে, সাধারণ মানুষের টাকায় এসব করা হচ্ছে, অথচ সাধারণ মানুষকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। বাসারসাদে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার এক। রাজধানীর খিলখেতে বাসারসাদে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গালিব 22 নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার রাতে রাজধানীর ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার 17 মার্চ বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব একের সহকারী পরিচালক অপস অফিসার এবং সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান। সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, একটি জুতা শোরুমে কাজ করার সময় ভুক্তভোগী তরুণী সঙ্গে মিরাজ 22 নামে একজনের প্রেমের সম্পর্ক তৈরি হয়। তাদের প্রেমের বিষয়কে কেন্দ্র করে প্রায় সময় মন করা ঝগড়া হতো। মিরাজের সঙ্গে ঝগড়ার কারণে তার সঙ্গে সম্পর্ক না রাখার জন্য গত 22 ফেব্রুয়ারি সকালে সেই তরুণীকে হোয়াটসঅ্যাপে সানি 21 বিভিন্ন প্রকার ভয়ভীত এবং হুমকি দিয়ে একটি মেসেজ পাঠান। মেহেদি নামে 22-এর একজন যুবক সেই তরুণীকে বলেন, সানির সঙ্গে গত 22 ফেব্রুয়ারি হোয়াটসঅ্যাপে মেসেজের ব্যাপারে মীমাংসা করে দিবেন। তার কথায় তরুণী খিলখেতে যায়। সেখানে বিকেলে একটি হোটেলে নাস্তার পর খিলখেতে তারা রাজুক মার্কেটের সামনে আসেন। সহকারী এই পুলিশ সুপার আরো বলেছেন, রাজুক মার্কেটের সামনে আসার পর সেখানে উপস্থিত তানভীর 22 এবং গালিব 22 উভয়ের মেহেদিকে বলে যে তার দায়িত্ব ছিল তাকে সেই তরুণী এখানে আনার জন্য। তোর কাজ শেষ, তুই এখন থেকে চলে যা। পরে মেহেদি সেখান থেকে চলে গেলে তানভীর এবং গালিব উভয়ে ভয়ভীতি দেখিয়ে তরুণীকে জোরপূর্বক একটি রিকশায় তোলেন। এরপর তাকে অপহরণ করে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ওরফে হাফিজের পাঁচতলা বাড়ির ছাদে নিয়ে যায়। এ সময় তানভীর ও গালিব জোরপূর্বক তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা চালান। পরে ব্যর্থ হয়ে তারা একটি রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। তবে সেই তরুণী কৌশলে তাদের হাত থেকে পালিয়ে যায়, তার বোনের বাসায় আশ্রয় নেয়। পরে এই ঘটনায় তরুণীর বোন একটি ধর্ষণ মামলা করেছেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি। নির্বাচন নিয়ে এনডিআর রিপোর্টে কিছু যায় আসে না বলছেন পররাষ্ট্রমন্ত্রী। দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন, ন্যাশনাল ডেমোক্রেট ইনস্টিটিউট এনডিআই এবং ন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর দেওয়া রিপোর্টে কিছু যায় আসে না। রোববার 17 মার্চ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় শিশু দিবস 2024 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী
মন্ত্রী বলেন, এনডিআই আইআরআইয়ের প্রতিবেদনে মূলত তারা স্বীকার করে নিয়েছে যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি দেশে অন্যান্য সময় যে নির্বাচন হয়েছে তার তুলনায় অনেক কম সহিংসতা হয়েছে। তিনি বলেন, আমাদের দেশে এর আগে যে নির্বাচন হয়েছে তা এই উপমহাদেশে যে মানে নির্বাচন হয় সে তুলনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মান অনেক উন্নত এবং সুন্দর হয়েছে, ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এনডিআই আইআরআই কি বলল এতে কিছু যায় আসে না। এ সময় তিনি বলেন, দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি এবং তার মিত্ররা নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারা শুধু বর্জনই করেনি, নির্বাচন প্রতিহত করার ডাক দিয়েছিল, কিন্তু বিএনপি সহিংসতা করে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। যে দেশে নির্বাচন প্রতিহত করার জন্য ট্রেনে আগুন দেওয়া হয়, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়, সেই প্রেক্ষাপটে অত্যন্ত ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভারতের গুজরাটে নামাজরত বিদেশি শিক্ষার্থীদের উপর হামলা, আহত অন্তত ১৫। ভারতে গুজরাটে একটি বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসে নামাজ পড়ার সময় বিদেশি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার ১৬ মার্চ রাতে এ দুর্ঘটনা ঘটে। আহত ৫ বিদেশি শিক্ষার্থী সহ স্থানীয় আরও ১০ জন রয়েছে। আহতরা আফগানিস্তান, উজবেকিস্তান এবং আফ্রিকান নাগরিক। খবর ভারতীয় জাতীয় গণমাধ্যম এনডিটিভির। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ শাহুংহাবি এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য নির্দেশনা দিয়েছেন। রাজ্য পুলিশের উদ্যোতনদের সঙ্গে কথা বলেছেন তিনি। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাজ্য সরকারের সঙ্গে এ নিয়ে আমরা কথা বলেছি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হচ্ছে। আহত শিক্ষার্থীরা জানান, আহমেদা ভিত্তিক বিশ্ববিদ্যালয়টিতে কোনো মসজিদ নেই, এজন্য তারা ছাত্রাবাসে জামাতের সহিত তারাবি নামাজ আদায়ের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী তারা ছাত্রাবাসে নামাজ আদায় করে আসছিল। শনিবার রাতে নামাজ পড়ার সময় বেশ কয়েকজন দুর্বৃত্ত লাঠি ও ছুরি নিয়ে তাদের উপর হামলা চালায়। একই সঙ্গে শিক্ষার্থীদের রুমেও ভাঙচুর চালায়। ছাত্রাবাসে নিরাপত্তা দেওয়ার সঙ্গে যুক্তরা দুর্বৃত্তদের রুখতে চেষ্টা করলেও সফল হননি বলে জানান শিক্ষার্থীরা। গুজরাটের বিশ্ববিদ্যালয় পুরো আফগানিস্তানের এক শিক্ষার্থী বলেছেন, হামলার সময় দুর্বৃত্তরা স্লোগান দিতে থাকে, ছাত্রাবাসে তাদের নামাজ পড়ার কে অনুমতি দিয়েছে সে প্রশ্ন করতে থাকে। তিনি বলেন, তারা আমাদের রুমের ভেতরে আক্রমণ চালিয়েছে, তারা ল্যাপটপ, ফোন এবং বাইক ভাঙচুর করেছে।